তো গাইস, এটা হচ্ছে গিয়ে পেটিএম থেকে ডেলিভারি এসেছে। এটা আমার কিছুদিন আগেই চলে আসার কথা ছিল, মানে আমি কল্যাণীতে ছিলাম, তো এই ডেলিভারিটা এখানে পড়েছিল। আমি আজকে বাড়ি ফিরলাম, তো দেখলাম এই ডেলিভারিটা, তো আমি তাদের উপরে একটা আনবক্সিং করছি, মানে খুব একটা কিছু এডিটিং ভেডিটিং দিচ্ছি না। তো চলো, লেটস ডু আনবক্সিং। প্রচণ্ড আনপ্রফেশনাল, আমি বুঝতেই পারছি তোমরা, আমি জানি না কদি কাটে কী করে কাটে, তোমাদের দেখিয়ে কাটার চেষ্টা করাচ্ছি। কাঠ না, কাঠের না, তো আমি এটা মেইনলি গরিলা পড একটা অর্ডার করি, গরিলা ট্রাইপড অর্ডার করেছি পেটিএম থেকে। তো এবার পেটিএমের ছবিটা হচ্ছে কি ঠিক দেখিয়েছিল, মানে বড় বেশ, আর দেখে বক্সটার সাইজ দেখে বুঝতে পারছি খুব ছোট বক্স, তো কী দেবে বুঝতে পারছি না। তো চলো খুলে দেখা যায়। ছবিতে দেখেছি এক জিনিস, পেলাম আরেক জিনিস, এইটা একটা, এইটা হ্যাঁ। তো জিনিসটা ছিল বেশ এরকম কিছুটা, আর দিয়েছে আমাকে এইটুখানি একটা ছোট্ট, মানে সাইজটা এক আঙুল, এক আঙুল সাইজ। জিনিসটা দেখে অনেক বড় মনে হয়েছে, তো দেখা যাক জিনিসটা অ্যাকচুয়ালি কাজের মতন কিনা। মানে এবার থেকে আমাকে আর সেলফি স্টিকটা দাঁড় করিয়ে, একজন তো দাঁড় করিয়ে তুলতে হবে না, এই গরিলা পরটা আমি যাই হোক যা পর এটা ট্রাই করে একটা হোক। এটা যেন বেন্ড করা যাচ্ছে, এই যে এই বেন্ডিং হচ্ছে, এর বেন্ডিং করে রাখা যাবে। তো আমার ট্রাই পরের মতন একটা চলে আসলো, কারণ আমি তাহলে এমনি একাই ভিডিও তুলতে পারবো, তোর ক্যামেরার মতন ক্যামেরাম্যানের দরকার নেই আমার। তো চলো এটা দেখা যাক কী হয় ব্যাপারটা, লাগাই কোথা থেকে। আচ্ছা এটা এখানে, এখানে পেটিএমে আরেকটা জিনিস বলেছিল, মানে ওখানে অ্যাডভার্টাইজিংয়ে বলেছিল যে আমাকে একটা রিমোট টাইপের কিছু দেওয়া হবে। তো রিমোট টাইপের কিছু, ব্লুটুথ রিমোট নেই, তো শুধু এইটাই পাওয়া গেছে। তো একটা ফোন দেখি, তো এই একটা মোবাইল আছে এখানে, যেটাতে এসি ব্রোস লেখা আছে। তো চলো এটা লাগিয়ে দেখা যাক কাজ করে দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে গিয়ে খুবই পলকা, মোবাইলের ওয়েটটাও নিতে পারছে না, খুবই বাজে জিনিস এটা, বোঝাই যাচ্ছ। কী হবে আমি বুঝতে পারছি না, আমাকে আরেকটা কিনতে হবে, তার মানে বেশি দাম। এটা খুবই বাজে, মানে পুরো একদম ডাউন। কিন্তু হ্যাঁ, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর ভুল করেও ভুলে যাবে না সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ।